এখন কটা বাজে? 10টা তো বাজে। তো এ গরম গরম ভাত বেড়েনি, তারপর বলছি কি রান্না করেছি রাখতে। এই দেখো, এক কড়াই মাংস, মাংসের ঝোল আর ভাত, আর এই যে এটা হচ্ছে শিম আর পেঁয়াজ কলি ভাজা। তো ভাতটা বেড়েইনি, এটা মিনিকেট চালের ভাত, আমরা মিনিকেট চালই খাই। ভাতটা একটু আগে রান্না করা হয়েছে, তোমার অনেকক্ষণ পর মাংসটা গরম গরম খাওয়া হবে, মাংসটা একটু পরে রান্না করা হয়েছে। খেতে বসো। আগে শিম ভাজা দিয়া, শিম গুলো এত বড় বড় মটরশুঁটির মতো। যা মটরশুঁটি সরু সরু হয়, আসন থেকে সরে যাবে। খাবো একটু মাংস দেখতে দেখে। মাংস তো অনেকে আলু পছন্দ করে না, তো আমার এক পিস আলু না হলে হয় না, এরকম বড় করে কেটে একটা বড় আলু দিই। লেগ পিস আছে, স্টমাক আছে, হজমি আছে, একটু ঝোল করেছি। সবসময় তো আর কষা ভালো লাগে না, যে চর্বি ওখানে চর্বি আছে। চর্বি কত বাবা, ঠকঠক করছে। খেতে বসো। মাংসতে এরকম গোটা গোটা রসুন পেঁয়াজ ভাজার সময় দিলে খেতে ভালো লাগে। সরে আসো, দেখা যাচ্ছে না। অঙ্কিতা খাবি? মাংস খাবে? মোবাইল দিলাম যদি আস। হ্যালো করে দাও, হ্যালো, দাঁড়াও। ঝাল হয়েছে মাংস, দুখানা বড় বড় মেটে, তিনটে মনে হয় হজমি আর দুটো লেগ পিস। এই চর্বির মাংস আমি একটা নিয়েছি, তোমার একটা হাত খাবে তো, এটা তো অনেক টাইম লাগবে। আজকে এইটুখানি, কে কে গরম ভাত দেয়, এই ধোয়া ওটা মাংস, পেঁয়াজ করে সেম ভাজা খাবে, চলে আস।
দারুণ।